예지가 막 같지. জোর বাদানুবাদ চলছে। আসলে জবা সঞ্জয়ের সব চক্রান্ত ধরে ফেলেছে। তাই টিয়ার সঙ্গে ভেস্তে গিয়েছে সঞ্জয়ের বিয়ে। আজকে দিনটার জন্য অপেক্ষা করছিলাম জবা সে বদলা লেনে কে লিয়ে। জবা আগেই ষড়যন্ত্রে রাজ পেয়েছিল, তাই পরমের সঙ্গে পরিকল্পনা করে সে তপুর সঙ্গে টিয়ার বিয়ে দিয়েছে। আর এতেই বেজায় জুটেছে সঞ্জয়। জবাকে সে বদলা নেওয়ার হুমকিও দিচ্ছে। শুটিং এর ফাঁকে এই মুহূর্তে ধারাবাহিকের ওঠা পড়া নিয়ে হয় না নয় বৌমার মুখোমুখি হলো জবা, টিয়া ও সঞ্জয়। সাজুগুজু করেছি সেটা কেন আপনারা তো জানেনই। আমার একমাত্র ছোট ননদ ছোটির বিয়ে বলে কথা, আর সেখানে জবা তার বৌদি ভাই সাজবে না সেটা তো হতেই পারে না, তাই না? আমি খুব সেজেছি, আমার ছোটদিকেও খুব সুন্দর করে সাজিয়েছি। কতটা সুন্দর করে সাজিয়েছি আপনারা দেখতে চান, তাই তো? এই যে আমার ছোটদি এখানেই রয়েছে, তার পাশে আমাদের সিরিয়ালে কালপ্রিট এই যে সঞ্জয় সেও রয়েছে। জবা জানে কি করে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকাতে হয়। ও অনেক কিছু প্ল্যান করেছিল, ভেবেছিল ছোটদিকে বিয়ে করার পরে আমার ছোটদের উপর অত্যাচার করবে, আমাদের বাড়ির সবার উপরে শোধ নেবে, কিন্তু সেটা একদমই হচ্ছে না। বৌদি ভাই না থাকতো তাহলে হয়তো আমি যেরকম হাবুডুবু খাচ্ছিলাম ডুবে যেতাম, মানে আমার জীবনটাও ডুবে যেত। আমি আজকে মানে নিজেকে ঠিক রাখতে পেরেছি শুধুমাত্র বৌদি ভাইয়ের জন্য। আমি জানতাম যে ওর উপর ভরসা করে আমি কখনো ঠকবো না, যে ওর উপরেও ভরসা করে ভাবতাম সঞ্জয়ের উপর, কিন্তু প্রচণ্ড ঠকে গেছি অলরেডি। যাক, ব্যাপারটা একটু মোটামুটি কদিনের ব্যাপার ছিল, তো আমি সামলে উঠতে পেরেছি, সেটাও বৌদি ভাই বাড়ির সবার জন্য। বাড়ির সবাই আমাকে খুব সাপোর্ট করেছে। এবার এটা খুব স্বাভাবিক একটা ঘটনা যে আমরা সবাই আর কি যেটা বলে প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়, তো আমিও সেটাই হয়েছিলাম, অন্ধ হয়ে গেছিলাম। আর সেই চোখটা আমাকে বাড়ির লোক, বিশেষ করে আমার বৌদি ভাই, মানে বৌদি ভাই সব ব্যাপারটা রিভিল করেছে, ধরিয়ে দিয়েছে আমাকে। আমি খুব ভালো থাকবো, কেছাড়া বাজে ছেলে এখন। তোকে কত চরিত্রে কত বা বিয়ে করেছি, কিন্তু এরকম ছেঁচা বর আমি দেখিনি। ঠিক আছে, মানে শাদি কর লিয়ে আবি কুছ ঘোটালা হুয়া হ্যায়, তো এবার সঞ্জয়কে কিছু শায়েস্তা করার প্ল্যান করছে। তো জবা, মেরি জবা রানি, বতা দে রহা হুঁ, ইয়ে চ্যালেঞ্জ ভি মুঝে অ্যাকসেপ্ট করতা হুঁ, আর মে লট কে আউঙ্গা, মে ফির লট কে আউঙ্গা। আমি একটা বাজে লম্পট ছেলে থেকে উদ্ধার করে আমার ছোটদিকে আমি একটা ভালো ছেলের সাথে ছোটদি বিয়ে দিই। সঞ্জয়ের কবল থেকে টিয়াকে বাঁচাতে পেরে বেজায় খুশি জবা পরম, আর টিয়াকে পেয়ে আনন্দিত তপুও। আমাদের যে নতুন অতিথি আমার টিয়ার অ্যাকচুয়াল বর মিস্টার তপু। হ্যালো, আমি তপু, টিয়ার বর। ও আমার ভীষণ ভালো বন্ধু, আমরা এক সাইডেই থাকি, আমরা এক স্কুলে পড়েছি, আমাদের জার্নি শুরু এক সিরিয়াল থেকে। তো আবার ওকে একসাথে পেয়ে আমরা ভীষণ, মানে আমরা অলওয়েজ ভালো বন্ধু ছিলাম, এখনো আছি। তবে জবার সব সুখ শান্তি মাটি করে দেওয়ার জন্য সব সময় মুখিয়ে থাকে পালক তন্দ্রা। এবারও তার অন্যথা হচ্ছে না। ভালো মানুষের মুখোশের আড়ালে জবাকে মারণ ছবল দিতে চলেছে তন্দ্রা। পালক কি করলো আলটিমেটলি? কিচ্ছু করে উঠতে পারলো না, উল্টে ও বোকা বনে গেল। ওর ভাইকে নকলি নকলি শাদি করানো হলো, শাদি করানো হলো সিরিয়ালে। তো সব কিছু মিলিয়ে ওকে যে বুদ্ধুটা বানালো, তার ভোলটা কীভাবে পাল্টালো সেটা আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন, সবাই দেখেছেন। সেটা কি সে ঠিক করলো? আচ্ছা, আগে থেকে যদি সবাইকে সবটা জানিয়ে দেওয়া হয় তাহলে তো চমকটাই নষ্ট হয়ে যাবে। এত কিছু হলো, এত এতদিন ধরে, বিগত এক বছর ধরে যা 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 করেছি গণ্ডগোল, বাড়িতে সবটা ধরা পড়ে গেল, তারপর বাড়ি থেকে বার করে দেওয়া হলো। আমাকে যদি বাড়িতে ফিরতে হতো আবার, তাহলে তো একটা ভালো মানুষের ইমেজ ধরে আমাকে ফিরতে হতো, সেটাই করেছি। আর তন্দ্রা কি কখনো পাল্টে যেতে পারে? কে আপন কে পর যতদিন আছে আমার মনে হয় না তন্দ্রা কোনো দিন পাল্টাবে। টিয়া তপুর বিয়ে নিয়ে জবা কি সেনগুপ্ত বাড়িতে নিজের হারানো সম্মান ফিরে পাবে, নাকি সঞ্জয় পালক তন্দ্রার নতুন চক্রান্তের সামনে হেরে যাবে সে? সব প্রশ্নের উত্তর মিলবে কে আপন কে পরের পরবর্তী পর্বগুলিতে। মানুষ বাসাকের রিপোর্ট, এবিপি আনন্দ।